Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানব স্বপ্নে পেঁচা দেখলে কি হয়। এই বিষয়ে কিতাবের মধ্যে কি উল্লেখ করা হয়েছে অবশ্যই আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন, এবং আমাদের চ্যানেলটি যদি আপনারা এখনো ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, আলোচনা শুরু করার পূর্বে আমি আরো কিছু কথা উল্লেখ করে নেই। অনেক হিন্দুরা, বিধর্মীরা, বিশেষ করে আরব মুসলমানদের মধ্যে যারা পূর্বের জামানা, রাসূলের জামানা আরব ছিল 1400 বছর পূর্বে, আরবের কাফের মুশরিকরা, তারা কিন্তু এই পেঁচাকে বিভিন্ন ধরনের ইঙ্গিত বহক পশু হিসাবে মনে করত। পেঁচা যদি বাড়ি থেকে বের হওয়ার সময় ডাকে, এটাকে অমঙ্গল মনে করা হতো। রাত্রেবেলা পেঁচা দেখা, দিনের বেলা পেঁচা দেখা, অনেকেই ভালো খারাপ নির্ধারণ করত, কিন্তু এটার কোনো প্রমাণ কোরআন হাদিসের কোথাও নেই। তো চলুন, পেঁচা দেখার কি ব্যাখ্যা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। স্বপ্নে পেঁচা দেখা, ইহা স্বপ্ন দর্শনকারীর এলাকার মধ্যে কোন ধরনের চুরি হওয়ার ইঙ্গিত বহন করে থাকে। তদ্রূপ যে ব্যক্তি পেঁচা দেখবে, সে ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে, তাহলে বিপদের সময় মানুষের সাপোর্ট এত একটা পাবে না, সাপোর্ট না পাওয়ার ইঙ্গিত বহন করে পেঁচা দেখা। তদ্রূপ স্বপ্নে কেউ যদি পেঁচা ধরে জবাই করে এটাকে খেতে দেখে, অথবা কাঁচা মাংস অথবা রান্না করা মাংস, এই জাতীয় পেঁচা দেখা, তাহলে এই স্বপ্ন দেখা স্বপ্ন দর্শনকারীর জীবনের মধ্যে বিভিন্ন ধরনের অভাব অনটন দেখা দেওয়ার ইঙ্গিত বহন করে থাকে। তদ্রূপ স্বপ্নে যদি কোনো মৃত ব্যক্তি তাকে পেঁচা দিতে দেখে, অর্থাৎ কোনো মৃত ব্যক্তি তাকে পেঁচা তার হাতে দিতেছে আর সে গ্রহণ করতেছে, এই সমস্ত স্বপ্ন দেখা ভালো সুগন্ধি ব্যবহারের ইঙ্গিত বহন করে থাকে। তদ্রূপ যদি কোনো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে আপনার পেঁচা দিতে দেখে, তাহলে মৃত ব্যক্তির নামে দান সৎকার করা উচিত। এই পেঁচার মূল্য যত হবে, পেঁচা যদি কোথাও বিক্রি করা যায় এবং এই পেঁচার মূল্য যত হবে, সেই মূল্য অনুযায়ী মৃত ব্যক্তির জন্য দান সৎকার করা উচিত। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমন এই সত্য নির্ভরযোগ্য সঠিক স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।